মাটিয়া ধর্ষণ কাণ্ড নিয়ে চার সদস্যের ফরেনসিক দল। মাটিয়া ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটনাস্থলে চার সদস্যের ফরেনসিক দল। ঘটনাস্থলে আতশ কাজ, ভিডিও ফটোগ্রাফি, মাটি, রক্তের নমুনা, গাছের পাতা সংগ্রহ করলেন ফরেনসিক সদস্যরা। কলকাতা থেকে ফরেনসিক আধিকারিক অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে চার প্রতিনিধি দল প্রথমে মাটিয়া থানায় আসেন। সেখান থেকে পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র তাপস ঘোষের নেতৃত্বে বিবেকনগর কলুতলা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় এক ঘন্টা সরেজমিনে খতিয়ে দেখেন। প্রথমে পুরো এলাকা চিহ্নিত করার পাশাপাশি একটি ভিডিওগ্রাফি করেন নিজেরা। রক্তের নমুনা দেখা ও মাটি খোঁড়া হয়। নেহালপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই ঘটনার মূল পাণ্ডা পিসি রোজিনা বিবি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযুক্তের বোন বলেন যে অন্যায় করে ধরা পড়েছে, একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছোট শিশুর ওপর নির্যাতন করলো তাও আবার পরিকল্পনা করে। তিনি দিদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। সিপিএম, কংগ্রেস, বিজেপি অর্থাৎ বিরোধী দলগুলি নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারকে এক হাত নিয়ে সরব হয়েছেন প্রশাসনিক মহলে। মাটিয়া কাণ্ডের প্রেমিক ও নির্যাতিতার পিসিকে পুলিশ গ্রেপ্তার করেছে 24 ঘন্টার মধ্যে। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। মহামান্য বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা এখন বিচারাধীন। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।